শ্রাবণের ধারার মতো পড়ুক জোরে সবার পাতে নমস্কার এসে গেছি বন্ধুরা তোমাদের সামনে আর নতুন দিনে নতুন একটি রেসিপি ব্লক নিয়ে এসে গেছি আজকে ইলিশ মাছ সর্ষা দিয়ে করব তো ইলিশ মাছটা প্রথমে ভেজে নিই এদিকে সর্ষে পোস্তটা বেটে রেডি করে নিলাম ইলিশ মাছ তো তো অল্প বাজলেই হয়ে যায় তো হালকা করে একটু ভেজে নিলাম এবার কড়াইটা গরম হয়ে গেছে তেল ফোড়নটা দিয়ে দিই ফোড়ন দেব শুকনো লঙ্কা এবং কালো জিরে দিয়ে দিলাম এবার একটু টমেটো কেটে দেব টমেটোতে একটু নুন দিয়ে দেবো নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং হলুদও দিয়ে দেবো আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে রান্নাটা কেমন করছি সেটাও বলবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে একটু সর্ষা পোস্ত বেটে দিয়ে দেব ইলিশ মাছ তো বেশি সময় লাগে না চল্লি হয়ে যায় আর এই বর্ষার দিনে একটু ইলিশ না হলে কি চলে আর ইলিশ আসলেই ঘরে আসলেই মনে হয় আগে শস্যে সর্ষে দিয়ে করি তো ইলিশ সর্ষে তো বেশি সময় লাগে না তেলটাও ছেড়ে দিয়েছে এবারের মধ্যে জল দিয়ে দেবো বেশি জল দেব না মাছটা একটু ফুটবে সেই হিসেবে জল দেব তো জলটা আগে একটু ফুটে দিক তারপরে এর মধ্যে মাছ দিয়ে দেবো জলটা ফুটে গেছে এবারে মধ্যে মাছ দিয়ে দেব তাড়াতাড়ি হয়ে যায় ইলিশের গন্ধ যাক তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তো ঝোলটা ফুটে এসছে এবারের মধ্যে ধনে পাতা দিয়ে দেবো আমার মাছ হয়ে গেছে রান্না এই যে রেডি ইলিশ সস্যে ইলিশ ব্যাস আজকের মতো এখানে আমি আমার ব্লগটি এবং রান্নাবান্না শেষ করলাম নমস্কার